أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أهلا وسهلا مرحبا بكم درس اليوم اليوم نقرأ الدرس الجديد الدرس السادس اسمنا الدرس السادس فربو الدرس السادس موضوع الفعل الماضي

বদলুল বাদ হলো যদি বলা হয় যে নাইমের হাত এটা হলো বদলু বাদ হাতটা নাইমের একটা অংশ আর যদি বলা হয় নাইমের বই এটা হলো বদল ইস্তেমান ইস্তেমাল কারণ এটা হলো নাইমের অংশ না বরং এটা হলো তার সাথে সম্পৃক্ত বিষয়টা আমরা মুখ থেকে যে আমরা আওয়াজ বের করি সেই আওয়াজকে আমরা লাভস বলে থাকি লাভজন এই আওয়াজ গুলো দুই ভাবে বলে থাকি আমরা একক শব্দ আকারে বলি মুফরাজ আওয়াজ আমরা যৌগিক শব্দ আকারে বলি যৌগিক শব্দ আকারে বলি তাই একক শব্দ আকারে যে আওয়াজ বের করি আমরা সেই আওয়াজগুলো সেই মুফরাদগুলো গুলো এই এই মোফরাদ এই রপর নাম হলো কালিমা রপর নাম কালিমা অপর নাম কালিমা এই কালিমা গুলো তিন ধরনের হয়ে থাকে কালিমা গুলো তিন ধরনের হয়ে থাকে আউলান اسم والثانيان فعل والثالثان حرف طيب جميل بعد اسم गुलो, तीन प्रकारदार इसमें इसमें मुश्त নাম তাহলে ইসমুল কি যে এস এম যে শব্দ বা যে এস এমটি কারো কাছ থেকে বের হয় না বরং তার থেকে অন্য কোনো শব্দ তৈরি হয় না সে কোনো অন্য কোনো কারো কাছ থেকে তৈরি হয়নি বরং তার থেকে অন্য কোনো শব্দ তৈরি হবে না এগুলো ইসমুল জামেদ এগুলো আমরা লেভেল টু তে পড়েছিলাম যে শব্দগুলো এই শব্দগুলো যেমন কলামুন কিতাবুন শব্দগুলো ইসমুল জামেদ নাম ইসমুল মালদার কি স্মুল মাজদার হলো যে এস এম থেকে ফেল তৈরি করা হয় যে এস এম থেকে ফেল তৈরি করা করা হয় তাকে স্কুল মাজদার বলা হয় ফেল তৈরি করা হয় তাকে স্কুল মাজদার বলা হয় আমরা লেভেল টু তে পড়িছি স্কুল জ্যামেজ আর লেভেল থ্রি তে আমরা এখন পড়বো স্মুল মাজদার যে এস এম থেকে ফেল তৈরি করা হয় সে এস এম গুলো আমরা পড়বো আর লেভেল ফোর এ গিয়ে থাকবে স্মুল মুস্তাক ইসমুল মুস্তাক হলো যে ফেল থেকে এস এম তৈরি করা হয় যে ফেল থেকে তৈরি করা হয় হয় তাকে বলা তাহলে আমরা এর আলোচনা লক্ষ্য করলাম এস এম নাম এস এম এর মধ্যে আমরা ইসমুল মাজদা শিখবো যে এস এম থেকে ফেল তৈরি করা হয় সেই এস এম গুলো শিখবো এরপরে চলে যাই আমরা ফেলের এর কাছে फेल, तीन धरणे फी मान अतीतकालीन क्रिया क्रियाल मुदारे क्रिया भविष्यकालीन क्रियाल मुदारे बर्तमान भविष्यकालीन क्रिया फिर आदेश सूचक क्रिया আমার নাহি আদেশ নিঃস ক্রিয়া আমরা তিনটাই পুরোটাই আমরা লেভেল থ্রিতে আমরা নাহি নাম শিখবায় পথ সমূহ কিছু কিছু হরফ আমরা শিখেছি লেভেল টু তে পরবর্তীতে আমরা আরো কিছু সরব শিখবো তাই তাহলে আমরা যে মুখ কথা বলি একক শব্দ যে মুখ থেকে বের করি এটা যে কালিমা এই যে তিন প্রকার ফেল হওয়ার সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম তাই এখন আমরা চলে যাবো মোরাক্কাব যৌগিক শব্দের কাছে মোরাক্কাব গুলো যৌগিক শব্দ গুলো দুই প্রকার যৌগিক শব্দগুলো দুই প্রকার মোরাক্কাব মুফিদ মোরাক্কাব গায়ের মফিদ মোরাক্কাব মোফিদ মানা পূর্ণ বাক্য মুফিদ মানা পূর্ণ বাক্য পূর্ণ বাক্য গয়ের মুফিদ মানা অপূর্ণ বাক্য অপূর্ণ বাক্য অপূর্ণ বাক্য এরা দুই প্রকার আমরা লেবেল টুতেই পড়েছি এরা কারাকারা ছিল আয়দাত ছিল ও সানিয়ান তাওসিফ ছিল তাওসিফ ছিল আয়দাফাত কি

পূর্ণ বাক্য গুলো দুই প্রকার ওই মোরাক্কা মফিদ অপর নাম হলো জুমলা বা বাক্যাতুন বা বাক্য জুমলা বা বাক্য এই বাক্য গুলো দুই প্রকার যে বাক্যগুলো এস এম দিয়ে শুরু হয় তাকে আমরা জুমলাতুন এসমিয়া বলি এটা আমরা লেভেল টু তে পড়েছি জুমলা তুন এসমিয়া আর যে বাক্য ফেল দিয়ে শুরু হয় তাকে আমরা আমাদের আলোচনা হবে এখন লেভেল জুমলার মধ্যে আমরা আলোচনা এখন মধ্যে তাই তাহলে সর্বশেষ একটা আরবি শব্দ থেকে বা মুখ থেকে যে আওয়াজ বের করি না কেন এর মধ্যে থেকে আরবিতে কি কি হয় আমরা এক নজরে আমরা এখানে সবকিছু লক্ষ্য করলাম তাই একজন একটা স্ক্রিনশট দেন দিয়ে গ্রুপে দিয়ে দেন এটা আইউসু আল ফি হাদাল মাকান এখানে আমাদের এখন প্রশ্ন আছে লা তাই মুয়াজ মুয়াজ মজুদ আঙ্কা আসসালামু আলাইকুম স্যার আসি স্যার সালাম তাইয়েব তাহলে আমরা সামনে যেতে পারি কিন্তু আজকে আমাদের এখন তো তিনজন নেই গুরুত্বপূর্ণ আলোচনা এখন পর্যন্ত তিনজনকে দেখতে পাচ্ছি না এরপরে লক্ষ্য করি আমরা এই আলোচনাটা আমাদের এখানে গেল নাম ফের ফেল সংগঠিত হওয়ার কাল তিনটি ফেলুল মাদি ফেরুল হাল ফেরুল মুস্তাকবেল ফেরুল মাদি অতীতকাল ফেরুল হাল বর্তমান কাল ফেরুল কাল এই তিন সময়ে একটি কাজ সংগঠিত হয় নাম এরপরে ফেরুল মাদি অতীতকালে কাজ সংগঠিত হলে তাকে ফেরুল মাদি বলে বা অতীতকালীন ক্রিয়াকে ফেরুল মাদি বলে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়াকে ফেরুল মোদারে বলা হয় আদেশ বা নিষেধ ক্রিয়াকে ফেরুল নাহি বলা হয় তাই আমরা প্রথমে এখন ফেরুল মাদি শিখবো অতীতকালীন ক্রিয়া কিভাবে গঠন করব এটা আমরা শিখবো তাইব অতীতকালীন ক্রিয়া গঠন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে সেই বিষয়টি হলো নাম ফেরুল মাদি অতীতকালীন ক্রিয়া مشكل تنتجرش قليلاً নাম আমরা ফেল মাদির মধ্যে ছিলাম ফেরুল মাদি অতীতকালীন ক্রিয়া অতীতকালীন ক্রিয়া গঠন করতে হলে প্রথমে মনে রাখতে হবে ইসমুল মাজদার থেকে এই ফেল গুলো গঠন করতে হয় ফেল মাদি কি থেকে ইসমুল মাজদার থেকে গঠন করতে হয় আমরা শিখবো ইসমুল মাজদার প্রথমে আমরা জানলাম যে ইসমুল মাজদার থেকে গঠন করতে হয়

আল কেতাবু খেলা আরেকবার বলছি এরপর শুনবো আপনাদের কাছ থেকে আলু করা আলু আল কু পরা আল রু ফেরা আল খুরুজু বের হওয়া আল জুলু বসা আল কে লেখা আল্লাবু খেলা জসিবুদ্দিন

এখন একটি বিষয় লক্ষ্য করি আমরা আমরা মাজদার জানলাম এখন মাজদার থেকে ফেরুল মাদি অতীতকালীন ক্রিয়া কিভাবে আমরা গঠন করবো এটা আমরা এখন শিখব আমরা থেকে প্রথম প্রথম হলো হলো কাজ ফেরুল মাদি গঠন করতে হয় মাজদার থেকে আমরা মাসদার নিলাম মাজদার নিলাম আল খুরু যে একটি মাসদার নিলাম আলিফ লাম হ র ওয়া জিম আল খরুজ একটি মাজদার নিলাম নাম দ্বিতীয় কাজ হলো মাজদার থেকে মাদ্দাকে বের করা মাদ্দা মানা মূল অক্ষর মাসদার থেকে মূল অক্ষর গুলো বের করে বাকিগুলোকে ফেলে দেয়া তাহলে বের করা কি করা মাদ্দা বের করা মূল অক্ষর গুলো বের করা এখন লক্ষ্য করি মূল অক্ষর গুলো কি কি হতে পারে মানে মূল অক্ষর গুলো বের করতে হলে তো অতিরিক্ত অক্ষর গুলো বাদ দিতে হবে তার মানে একটি মাসদারের মধ্যে অতিরিক্ত অক্ষর কি কি থাকতে পারে শুরুতে আলিফলাম অতিরিক্ত শুরুতে আলিফলাম অতিরিক্ত এরপরে আহ মাসদারের মধ্যে অ আলিফ ইয়া অতিরিক্ত হরফুন ইল্লাত ও আলিফ ইয়া এটা অতিরিক্ত অতিরিক্ত এটা এরপরে মাজদারের শেষে গোলতা অতিরিক্ত মাজদারের শেষে গোলতা অতিরিক্ত তার মানে আল খুরুজ এখানে শুরুতে আলিফলাম দেখতে পাচ্ছি আলিফলাম অতিরিক্ত বাদ এরপরে শব্দের মধ্যে এই ওয়া দেখতে পাচ্ছি একটি খরা জিম এর মাঝখানে একটি অ দেখতে পাচ্ছি অ বাদ তাহলে মাদ্দা আমরা অক্ষর কি পেলাম খ র জিম পেলাম কি পেলাম র জিম তাহলে মাদ্দা পেলাম মূলক্ষর পেলাম খ জিম এখান থেকে পেলাম আমরা খ র জিম এটা হলো আর তিন নম্বর কাজ হলো তিন নম্বর কাজ হলো এই যে মাদ্দা মূলক্ষর তিনটা পেলাম প্রথমটা হলো খ দ্বিতীয়টা হলো র তৃতীয়টা হলো জিম মনে রাখতে হবে প্রথমটাকে বলা হয় ফা কালিমা দ্বিতীয়টাকে বলা হয় আইন কালিমা আর তৃতীয়টাকে বলা হয় লাম কালিমা একটা বোঝার সুবিধা পরিবাসা প্রথমটাকে বলা হয় ফা কালিমা ফা কালিমা দ্বিতীয়টাকে বলা হয় আইন কালিমা আর তৃতীয়টাকে বলা হয় লাম কালিমা তৃতীয়টাকে বলা হয় লাম কালিমা তিন নম্বর কাজ হলো আমাদের আফ তিন নম্বর কাজ হলো আমাদের তৃতীয় গাছ হলো আমাদের ফা কালিম এবং লাম কালিমা ফাথা দেয়া যেমন খ র জিম রিম এখানে জিম ফাথা দিলাম আর আইন কালিমায় ফাথা কাসরা দম্মা যে কোনোটা হতে পারে জবর হতে পারে জের হতে পারে পেশো হতে পারে তবে এই জায়গায় জবর হবে জবর কেন হবে আমরা কিছু আমরা পরবর্তী পাঠে আমরা জানবো এটা এই মুহূর্তে আমরা এটা এখন আমরা জানি যে ভাতা কাঁচটা দাম্মা তিনটার যে কোনটা হতে পারে তাই তাহলে আমরা এখান থেকে এখান থেকে পেলাম খরা যা মানা হুয়া খরা যা অর্থ সে বের হয়েছে বের হওয়া হুয়া খরা যা সে বের হয়েছে সে হয়েছে এই যে ফেরুল মাদি দিয়ে আমরা গঠন করলাম মাজদার থেকে ফেরুল এর গঠন প্রকৃতি আমাকে কি বুঝতে পেরেছি সবাই জানি যে জমির হলো মোট দমির হলো মোট আহ চোদ্দটি আমরা দমির পড়েছিলাম প্রথমে আমরা পড়েছিলাম মুফাদের দমির গুলো মুফফাদের দমির গুলো কি ছিল মুফাদের দমির গুলো ছিল এরপরে আমরা পড়েছিলাম আংটা আংটি এরপরে আমরা পড়েছি আনা এগুলো ছিল মোখাদের দমের এরপরে আমরা পড়েছি আনা আমরা হুয়া এই হুয়ার ফেল আমরা বের করলাম হুয়া খরাজা আল খুরুজ বের হওয়া হুয়া খরাজা খর সে বের হয়েছে সে বের হলো হুয়া খরাজা খরজা আর হিয়ার জন্য হিয়ার জন্য একটি তা সাকিন যুক্ত করতে হবে এই খরাজার শেষে তা সাকিন আনতার জন্য একটি তা জবর যুক্ত করতে হবে তাহলে আনতা বুঝাবে খরাজার শেষে আনতি এর জন্য একটি তাজের যুক্ত করতে হবে খরাজার শেষে আর আনার জন্য একটি তা পেশ যুক্ত করতে হবে তা পেশ যুক্ত করতে হবে তাহলে তাহলে আমরা প্রথম সিগা প্রথমটা প্রথমটা তাহলে আমরা পেলাম খরাজা প্রথমটা আমরা খরাজা পেলাম তাই হুয়া এর সিগাটা আমরা বের করলাম আমাদের কাজ হলো ওই হুয়া প্রথম সিগাটা বের করব আমরা বের করার পরে পরবর্তীতে তা সাকিন তা জবর তা জে তা পেশ যুক্ত করে আমরা পরবর্তী সিগাগুলো তৈরি করব নাম তাহলে প্রথম টার্মনিতেই বের হয়ে যায় খরাজা খ আফওয়ান খরজা আর দ্বিতীয়া খরাজাত অর্থ দুটো একসাথে অর্থ বলবো হুয়া হিয়া অর্থ কি সে মোজা কেমন না সে বের হয়েছে সে বের হল সে বেদ হয়েছে সে বের হলো সে বের হলো দ্বিতীয়টা খরস্তা খরস্তি খরস্তা খরস্তি ফলাস্তি তুমি তুমি বের হয়েছে তুমি বের হলে তুমি বেরাল খুরুজ কি বের হয় একটু আগে বলেছি আমরা তুমি বের হয়েছে আর ফেল মাদি হয়েছে অতীতকাল তুমি বের হয়েছে তুমি বের হলে তুমি বের হলে আর খরস্তু খরস্তু আমি বের হয়েছে আমি বের হলাম আমি বের হয়েছি আমি বের হলাম এতটুকু বুঝতে পেরেছি আদা ফাইন তো নাam naam খরজা খরজাত সে বের হয়েছে সে বের হলো খরজাতা খরস্তি খরাস্তা খরস্তি এখানে জিমে জবর হবে না খরাস্তা না এখানে খরাজাতা হবে না খরাস্তা হবে এখানে সাকিন হবে এই জায়গায় ساکিন হবে খরজতা খরস্তি তুমি বের হয়েছো তুমি বের হলে খরস্তু আমি বের হয়েছি আমি বের হলাম তাই বৈফার্মেটি হবে খরাজা খরজাত সেবের হয়েছে সেবের হলো খারাস্তা খারাস্তি তুমি বের হয়েছে তুমি বের হলে খরাস্তু আমি বের হয়েছে আমি বের হলাম না যায় দসান খরজা খরজা খরজাত সে বের হয়েছে সে বের হলো খরস্তা খরস্তি তুমি বের হয়েছে তুমি বের হলে খরস্তু আমি বের হয়েছি আমি বের হলাম তাই না একদম বাদা পরে লক্ষ্য করি আমরা এখন মোসান্নার কাছে চলে যাব আমরা ছিলাম হুয়া হিয়া আংতা আংতে এগুলো ছিল কি বছন আমরা মোসান্নার কাছে মোসান্না গুলো কি ছিল হুমা হুমা ছিল মোসান্না দিবাচন হুমা তারা দুজন হুমা তারা দুজন huma tara dujon antuma antuma tumra dujon antuma 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 tumra dujon nahnu amra dujon আমরা দুজন এখন লক্ষ্য করি হুমা হুমা এর জন্য হুমা এর জন্য হুমা মোজাক্কার প্রথম হুমা কি মোজাক্কার পরের হুমা মান্নাস হুমা মোজাক্কারের জন্য আমরা একটি আলিফ যোগ করব শেষে খরাজের শেষে একটি আলিফ যোগ করব একটি আলিফ আর মন্নাসের জন্য একটি তালিফ যোগ করব তালিফ যোগ করব মন্নাসের জন্য আর অন্তুমা আংতুমা এর জন্য তুমা যোগ করব শেষে তুমা তুমা যোগ করব তুমা আর নাহনু এর জন্য আমরা নুন আলিফ যোগ করব শেষে নুন নুন আলিফ যোগ করব করবো আমরা বললাম যে হুমা এর জন্য আলিফ যোগ করব তাহলে খরা যা খরা যা মোজাক্কার মন্নাশের জন্য তালিফ যোগ করব। তাহলে খরা মানা তারা দুজন তারা দুজন বের হয়েছে বের হলো তারা দুজন বের হয়েছে তারা দুজন বের হলো তারা দুজন বের হল হলাস এরপরে তোমা খরস তোমা খরস তোমা তুমা খ রস তুমা খরস তুমা তোমরা দুজন বের হয়েছো তোমরা দুজন বের হয়েছ তোমরা দুজন বের হলে তোমরা দুজন বের হলে যে না আমরা দুজন বের হয়েছি আমরা দুজন বের হলাম আমরা দুজন বের হুমা মোজাক্কারের জন্য আলিপ যোগ করবো হুমা মন্নাসের জন্য তা আলিফ যোগ করব আন্ত জন্য তোমা যোগ করব আন্ত জন্য তোমা যোগ করবো না এর জন্য না যোগ করবো লক্ষ্য করি খরাজা যা তারা দুজন বের হয়েছে তারা দুজন বের হলো খরাস তুমা খরাজ তুমা তোমরা দুজন বের হয়েছে তোমরা দুজন বের হলে খরাজ না আমরা দুজন বের হয়েছে আমরা দুজন বের হলাম তাইব মুআয জুহানি খরাজা খরাজাতা তারা দুজন বের হয়েছে তারা দুজন বের হলো খরাজ তুমা খরাজ তোমরা দুজন বের হয়েছে তোমরা দুজন বের হলে খরাজ না আমরা দুজন বের হয়েছি হলাম বের হলাম আমরা দুজন বের হয়েছি আমরা দুজন বের হলাম পুরোটাই বলতে হবে আমরা দুজন বের হয়েছি আমরা দুজন বের হলাম নাম বাদা জসিমউদ্দিন খরজা খরজাতা তারা দুজন বের হয়েছে তারা দুজন বের হলো খরজ তুমা খরজ তুমা তোমরা দুজন বের হয়েছো তোমরা দুজন বের হলে খরচ না আমরা দুজন বের হয়েছি আমরা দুজন বের হলাম মাশাআল্লাহ জামেল এখন আমরা জামার কাছে চলে যাব মোসান্না থেকে এখন যাব জামার কাছে তাইফ জামা 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 লক্ষ্য করে জামা কি ছিল জামা ছিল হোম কন্যা নাম হোম মানা তারা At pala siluhuna, mga nataramuanas, antum, antunna, antum, antunna, antunna, badan নাহন এর জন্য কি হবে আমরা ইতিপূর্বেই জেনেছি যে নুন আলিপ যোগ করব নাহন এর জন্য হোম এর জন্য হোম এর জন্য এর জন্য আলিফ যোগ করব আলিফ যোগ করব এর জন্য একটি নুন জবর যোগ করব নুন জবর যোগ করব আংতুম আংতুম এর জন্য আং তুমের জন্য আমরা তুম যোগ করব আর আং তুন এর জন্য তুন না যোগ করব জন্য না যোগ করব যেমন খরজু খরজু তারা জমা এরপরে খরজ খরজু খরাজনা আফন খরচ না তারা বের হয়েছে তারা বের হলো তারা মানে অনেকে তারা বের হয়েছে তারা বের হলো তুম খরাস তুম খরাস তুন্না না খরাস তুন না খরাস তুম খরাস তুন না তুমরা বের হয়েছো তোমরা বের হলে বাদা বের হয়েছি আমরা বের হলাম আমরা বের হয়েছি আমরা বের হলাম তাই লক্ষ্য করি খরাজু খরাজ না তারা বের হয়েছে তারা বের হলো খরাস্তুম খরাস্তুন না তোমরা বের হয়েছ তোমরা বের হলে খরাজ না আমরা বের হয়েছি আমরা বের হলাম তো খরাজ হাবিব তারা বের হয়েছে তারা বের হলো খরাস্তুন না তোমরা বের হয়েছে তোমরা বের হলে খরাজ না আমরা বের হয়েছে আমরা বের হলাম আমরা বের হয়েছি আমরা বের হলাম এখন আমরা সেটা চলে যেতে পারি আমাদের এতটুকু জানার বিষয় ছিল আমরা পুরোটাই জেনে ফেলেছি আমরা জমা কিভাবে গঠন করবো জেনেছি আমরা জেনেছি মোসান্না কিভাবে গঠন করবো তা আমরা জেনেছি আমরা জেনেছি যে মুফরাদের ফেরগুলো আমরা কিভাবে গঠন করব তাও আমরা জেনেছি কিতাব আমরা এখন কিতাবে চলে আল যাইব মানা করা সে করেছে সে করলো ফালতা তুমি করেছো তুমি করলে ফালতু আমি করেছি আমি করলাম দেখি আপনার ডান দিকের যে শাড়ি এই শাড়িটি হল মুফরাদের শাড়ি ওয়াহেদ বা মুফরাদ ফালা ফালাদ সে করেছে সে করলো ফালতা ফালতি। তুমি করেছো তুমি করলে ফালতু আমি করেছি আমি করলাম ফালা ফালতা তারা দুজন করেছে তারা দুজন করলো ফালতুমা ফালতুমা তোমরা দুজন করেছ তোমরা দুজন করলে ফালনা আমরা করেছি আমরা দুজন করেছি আমরা দুজন করলাম ফালু ফালনা তারা করেছে তারা করলো ফাল তুম ফাল না তোমরা করেছো তোমরা করলে ফাল না আমরা করেছি আমরা করলাম তাই এই যেগুলো বললাম মুফরাদ মোসান্না জামা সবগুলোই শুনবো আউ্বালান আউ্বালান আখি সালাউদ্দিন সে করেছে সে করলো পালতা ফালতি তুমি করেছো তুমি করলে ফালতু আমি করেছি আমি করলাম তারা করেছে তারা করলো পাল তোমা পাল তোমা তোমরা করেছো তোমরা করলে এখানে দুইজন উল্লেখ করতে হবে আমরা তোমরা বললে অনেককে বোঝাই কিন্তু এখানে দুইজন দুজন উল্লেখ করে দিতে হবে ফালা ফালাতা তারা দুজন করেছে তারা দুজন করলো ফালা ফালাতা তারা দুজন করেছে তারা দুজন করলো পাল তোমা পাল তোমা তোমরা দুজন করেছ তোমরা দুজন করলে পাল না তোমরা আমরা দুজন করেছি তারা করেছে তারা করলো পালতুম ফালতুন না তোমরা করেছো তোমরা করলে পাল না আমরা করেছি আমরা করলাম মুয়াজ্জুহানি

তারা দুজন করেছে তারা দুজন করলো ফাল তুমা ফাল তোমরা দুজন করেছো তোমরা দুজন করলে ফাল না আমরা করেছি আমরা দুজন করেছি আমরা দুজন করলাম ফালু ফাল না তারা করেছে তারা করলো ফাল তুম ফাল তুন না তোমরা করেছো তোমরা করলে ফাল না আমরা করেছি আমরা করলাম এগুলো বাসায় বসে কি করতে হবে অনেক অনেক অনেকবার অনুশীলন করতে হবে কি দিয়ে উপরে যে মাসদার গুলো পড়লাম এই প্রত্যেকটা মাসদার দিয়ে যেমন আলফা এলু আলফা এলু করা আজাহাবু যাওয়া তাহলে এখান থেকে কি আজাহাবু যাওয়া এখান থেকে জাল হা বা মূল অক্ষর তাহলে কি হবে জাহাবা জাহাবাত সে গিয়েছে সে গিল জাহাপ্তা জাহাপ্তি তুমি গিয়েছো তুমি গেলে জাহাপ্তু আমি গিয়েছি আমি গেলাম জাহাবা জাহাবা তা তারা দুজন গিয়েছে তারা দুজন গেল জাহাব তুমা জাহাব তুমা তোমরা দুজন গিয়েছো তোমরা দুজন গেলে জাহাব না আমরা দুজন গিয়েছি আমরা দুজন গেলাম জাহাবু না তারা গিয়েছে তারা গেল জাহাব তুম না তোমরা গিয়েছো তোমরা গেলে জাহাবনা আমরা গিয়েছি আমরা গেলাম তারপরে আল কের মা পড়া করা দেখেন কফ রা এখান থেকে অক্ষর কফ রাম এরপর হলো মাঝখানে আলিবাদ শেষে গুলতাবাদ করা সে পড়েছে সে পড়লো আল আতু পড়া করা করা সে পড়েছে সে পড়লো করা তুমি পড়েছো তুমি পড়লে করা তু আমি পড়েছি আমি পড়লাম করা আ তারা দুজন পড়েছে তারা দুজন পড়লো করা তুমা করা তোমরা দুজন পড়েছে আমরা দুজন পড়েছি আমরা দুজন পড়লে পড়লাম করা তুম করা আহ আফান করা ও করা তারা পড়েছে তারা পড়লো করা তুম করা না। তোমরা পড়েছো তোমরা পড়লে করানা আমরা পড়েছি আমরা পড়লাম এরপর আর রুজু ও ফেরা তাহলে এখান থেকে মূল অক্ষর কি রাজিম আইন আর আলিফলাম বাদ সে মাঝখানে অবাদ রুজু ও মানা ফেরা রজা রাজাত সে ফিরেছে সে ফিরলো রাজা তা রাজাতি তুমি ফিরেছো তুমি ফিরলে রজা তু আমি ফিরেছি আমি ফিরলাম রাজা রাজাতা তারা দুজন ফিরেছে তারা দুজন ফিরলো রাজা তুম রাজা তুন না তোমরা দুজন ফিরেছো তোমরা দুজন ফিরলে রাজা আমরা আমরা দুজন ফিরেছি আমরা দুজন ফেরলাম রাজা ও রাজা না তারা ফিরেছে তারা ফিরলো রাজা তুমি রাজা রাজা আমরা 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 ফিরেছি ফিরলাম আল পড়েছি একটু আগে বাদা আল জুলুস বসা তাহলে এখান থেকে কি অক্ষর কি জিম লাম সিন তাহলে জালাসা 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 সে বসেছে সে বসলো জালাস্তা জালাস্তি তুমি বসেছো তুমি বসলে জালাস্তু আমি বসেছি আমি বসলাম জালাসু আফান জালাসা জালাসা তারা দুজন বসেছে তারা দুজন বসলো জালাস 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 তোমা জালাস তোমা তোমরা দুজন বসেছো তোমরা দুজন বসলে জালাস না আমরা দুজন বসেছি আমরা দুজন বসলাম জালাসু জালাস তারা বসেছে তারা বসলো জালাস তুম জালাস না তোমরা বসেছো তোমরা বসলে জালাস না আমরা বসেছি আমরা বসলাম এরপর আল কেতাবা তোমার লেখা তাহলে কাতাবা কাতাবা কাতাবাত সে লিখেছে সে লিখলো কাতাপটা কাতাপ্তি তুমি লিখেছো তুমি লিখলে কাতাপ্তু আমি লিখেছি আমি লিখলাম আহ কাতাবা কাতাবা তারা দুজন লিখেছে তারা দুজন লিখলো লিখলে কাতাব না আমরা দুজন লিখেছি আমরা দুজন লিখলাম তারপরে না খেলা আহ তাহলে এখান থেকে কি লাম আইন বাপ শুরুতে আলিফ আলিফলাম লাইবা এইখানে আইন কালিমের জের হবে জের হবে এটা কেন হবে পরে জানবো আমরা লাইভ আ লাইভ আ সে খেলেছে সে খেললো লাইভ তা লাইভ তুমি খেলেছো তুমি খেললে লাইভ তু আমি খেলেছি আমি খেললাম লাইভ আ লাই বা তা তারা দুজন খেলেছে তারা দুজন খেললো লাইভ তুমি লাইভ আ লাইভ আ তা তারা দুজন খেলেছে তারা দুজন খেললো আহ লাইভ তো আহ ওয়ান লাইভ তোমা লাইভ তুমা তোমরা দুজন খেলেছো তোমরা দুজন খেলে লাইভ না আমরা দুজন খেলেছি আমরা দুজন খেললাম লাইবু লাইব না তারা খেলেছে তারা খেললো লাইভ তুম লাইভ না তোমরা খেলেছো তোমরা খেললে লাইব না আমরা খেলেছি আমরা খেললাম আগামী ক্লাসে কি করব এরকম একটা মাজদার দিব মাজদার দিয়ে এইটাই সামনে রাখবো রাখার পরে বলবো যে আপনি আল দিয়ে বলেন তখন যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু সম্মানিত হবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আল জুলুসু দিয়ে বলেন তখন যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু সম্মানিত হবেন আর এটা গেল প্রথম কাজ যে বলতে হবে পরে জিজ্ঞাসা করবো আগামী ক্লাসে এভাবে আর দ্বিতীয় কাজ যেটা হলো সেটা হলো লিখতে হবে যে প্রত্যেকটা আমরা এই যে আলফা এলো দিয়ে যেরকম লেখা আছে ওখানে এরকম করে এখানে যে কাটা দিয়ে দেয়া আছে যে কাটা দিয়ে দেয়া নাই এই বাকি যে কাটা আছে সেই কাটা দিয়ে আপনারা লিখবেন সে কাটা দিয়ে আপনারা লিখবেন অর্থ সহকারে আমরা যেভাবে শিখলাম যে প্রথমে মুফরাত এরপর মুসান্না এরপর জমা এভাবে বাসায় বসে লিখবেন লিখে গ্রুপে জমা দিবেন আগামী ক্লাসে দেখবে এটা এটা প্রথম কাজ গেল তাই আমরা একটু সামনে যাচ্ছি এখানে আল খরুজ দিয়ে আছে আল খরুজ মাজদার দিয়ে তাই আরান্নাস নাউমিন দুদশিমউদ্দিন খর খরজাত সে বের হয়েছে সে বের হলো খরস্তা খরস্তি তুমি বের হয়েছে তুমি বের হলে খরচ তু খরচ আমি বের হয়েছে আমি বের হলাম তারা 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 দুজন দুজন বের বের হয়েছে তোমা খরচা তোমা তোমরা দুজন বের হয়েছে তোমরা দুজন বের হলে খরচ না আমরা দুজন বের হয়েছে আমরা দুজন বের হলাম খরজু, খরচ না খরজু খরচ না তারা বের হয়েছে তারা বের হলো খরচ তুম খরচ না মরা বের হয়েছে তোমরা বের হলে। খরাজ না আমরা বের হয়েইছি আমরা বের হলাম জামিল মাশা আ্লা যাই দসান খরাজা রা খরাজাত সে বের হয়েছে সে বের হলো খরাস্তা খরাস্তি তুমি বের হয়েছে তুমি বের হলে। খরাস্তু আমি বের হয়েছি আমি বের হলাম। খরাজা, খরাজাতা। তারা বের দুজন বের হয়েছে তারা দুজন বের হলো খরাস্তুমা খরাস্তুমা তোমরা দুজন বের হয়েছ তোমরা দুজন বের হলে হলে খরাজ না আমরা দুজন বের হয়েছি আমরা দুজন বের হলাম খরাজু খরাজ না তারা বের হয়েছে তারা বের হলো খরাস্তুমা খরচ খরাস্তুমা খরাস্তুন তোমরা বের হয়েছ তোমরা বের হলে খরচ না আমরা বের হয়েছি আমরা বের হলাম জামিল বাদা আল্লাহ মানা খেলা করা খেলা আখি এসকে হাবিব যে কটা দেয়া আছে লেখা আছে ওগুলো লেখা লাগবে না যেগুলো লেখা নেই লিখতে হবে লাইবা লাইবা সে খেলেছে খেললো লাইবটা লাইবটি তুমি খেলেছো তুমি খেললে লাইব তো আমি খেলেছি আমি খেললাম লাইবা লাইবা তারা দুজন খেলেছে তারা দুজন খেললো লাইব তোমা লাইব তোমা তোমরা দুজন খেলেছো তোমরা দুজন খেলেছো বা খেললে লাইব না আমরা দুজন খেলেছি বা খেললাম লাইবু আমরা দুজন পুরোটাই বলতে হবে আমরা দুজন খেলেছি আমরা দুজন খেললাম আমরা দুজন খেলেছি আমরা দুজন খেললাম লাইবু লাইব না তারা খেলেছে তারা খেললো লাইভ তুমি লাইভ তুমি তোমরা খেলেছো তোম তোমরা খেলেছ তোমরা খেলে লাইফ না আমরা খেলেছি আমরা খেললাম জেমেন যাইহোক বাহ দা এরপরে আমাদের এখানে যে মুফাদ মুসাল্না জামার সাথে কি কি যোগ করছি আমরা এখানে দেয়া আছে আপনারা দেখে নেবেন আহ ফালা ফালা এটা লাইসেন্ জরুরি এটা আমাদের প্রয়োজন নেই এটা আমরা পড়েছি নাম আমরা বাক্যে চলে যাবো বাক্যে যাওয়ার আগে আল্লাহা আমরা বিরতিতে চলে যাবো কয়েক সাত মিনিটের বিরতি হাইয়া বিনা ইস্তের কয়েক

আমরা এখন বাক্যে চলে যাবো সময় ফেল শিখলাম আমরা এখন ফেল থেকে কিভাবে বাক্য গঠন করবো আমরা এটা শিখব এই যে জুমলাতুন ফেলিয়া যে বাক্য ফেল দিয়ে শুরু হবে এই ফেলিয়া এই জুমলাতুন ফেলিয়া গুলো এই এই বাক্যগুলো মোট চার ভাবে হতে পারে এই বাক্যগুলো মোট চার ভাবে হতে পারে আলান জুমলাতুন ফেলিয়া আমরা ফেলিয়ার মধ্যে আছি

ফেল থাকবে ফাইল থাকবে প্রথম ফরম্যাট ফেল এবং ফাইল দিয়ে একটি বাক্য হয়ে যাবে আওয়ালান খলাস ওয়াসানিয়ান ফেল ফেল থাকবে বাক্যের মধ্যে বাদ ফাইল ফাইল থাকবে তয়েব বাদাম থাকবে তাহলে আমরা এখান থেকে দেখলাম যে ফেল পায়ল ফেল ফায়ল মাফুল থাকতে পারে এরপরে সালে সান তৃতীয়ত ফেল পায়ল এরপরে মোতাল্লেখ থাকতে পারে মোতালেক চতুর্থ বিষয় হলো চতুর্থ তো চতুর্থ ফর্মেট হলো ফেল পায়ল মা মুতাআলিক মুতাআলিক তায়েব তাহলে আমরা এখান থেকে দেখলাম যে চারটি ফরমেটে জুমলাতুন ফেলি হবে জুমলাতুন ফেলের মধ্যে ফেল থাকবে এবং ফাইল থাকবে মানহওয়াল ফাইল মাহওয়াল ফাইল ফাইল কি ফাইল মানে কর্তা যিনি কর্তা যিনি কি ফাইল হয় মাফুল কর্ম আর মুতাআলিক কিভাবে হয় হারফুল জার এবং মাজরুর দিয়ে মুতাআলিক হয় হারফুল জার পরে হারফুল জার এবং মাজরুর আমরা পিছনে পড়েছিলাম এটাকে আমরা মুক্তটা বা খবর ধরেছিলাম কিন্তু জুমলাতুন ফেলিয়ার মধ্যে আমরা তাকে মোতাল্লেখ বলবো তাকে বলবো মোতালে মিলে মোতালেখ হবে তাই আমরা এখান থেকে দেখলাম যে ফেল ফেল ফাইল ফাইল থাকবে ফেলিয়ার মধ্যে থাকতে পারে ফেল ফাইল মোতালেখ থাকতে পারে ফেল ফাইল মাফুল মোতাল্লেখ থাকতে পারে এখন একটি বিষয় মনে রাখতে হবে সব সবসময় দম্মা হবে ফাইলের এরা ফলে দম্মা এটা হলো আমাদের মূল বিষয় এজন্যই এতটুকু আলোচনা যে ফায়লের এরাব কি দম্মা দম্মা ফায়লের এরাব হলো দম্মা ফায়লের এরাব হলো ফাইল বাকি যে জায়গায় আসুক সে দম্মা হবে সে দম্মা অবস্থায় থাকবে দম্মা হবে যেমন আমরা পিছনে পড়েছিলাম মুক্তা খাপড় দম্মা হয় এখন আমরা জানলাম যে ফাইল ও দম্মা হয় ফাইল দম্মা আর আমরা নসবের একটি জায়গা পেয়েছি নসবের আমরা দুই নম্বর জায়গা পেয়েছি প্রথম জায়গাটা ছিল যে মোনাদা মুদা ফলে নসব হবে এটা আমরা এখন আমরা জানছি যে মাফুল মাফুল ও নসব হবে মাফুল মাফুল আমরা মাফুল নসব হবে নসব হবে পায়েল দম্মা হবে হবে মাফুল নসব হবে আর হরফুল এর পরে মাজরুর জের হবে হরফুল জার মাজুর মিলে জের হবে তো আমরা জানি আমরা নতুন যে বিষয়টি আমরা এখান থেকে জানলাম সে বিষয়টি কি সে বিষয়টি হলো যে ফাইল দম্মা হবে আর মাফুল ফাতা হবে এতটুকু বুঝতে পারলাম আমরা হাজা তো এখন লক্ষ্য করি আমরা যে মোট অনেকগুলো আহ মোট চোদ্দটি ফর্মেট ফর্মেটে আমরা সিগাগুলো পড়েছিলাম পনেরোটি ফর্মেটে আমরা গুলো পড়েছিলাম পনেরোটি ফর্মেটে এর মধ্যে থেকে হুয়া হিয়া হুয়া এবং হলো হিয়া এই ফেলের পরে এই ফেলের পরে এই ফেলের পরে ফাইল আসে সাধারণ নিয়ম যেমন হুয়াহিয়া কি হুয়াহিয়া হলো জাহাবা জাহাবাদ সে গিয়েছে সে গেল জাহাবা জাহাবাদ জাহাবা জাহাবাদ এই যে হুয়াহিয়ার ফেল জাহাবা জাহাবাদ জাহাবা জাহাবাদ এই ফেলের পরে ফাইল থাকে এই ফেলের পরে সাধারণত ফাইল থাকে আর অন্য যে সিগাগুলো আছে ওই মধ্যেই ফাইল থাকে যেমন ফালতু আমি গিয়েছি যেমন আনা 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 রাহাবতু আমি গিয়েছি আমি গিয়েছিলাম আনা রাহাবু আমি গিয়েছিলাম এই ফেলের মধ্যেই ফাইল থাকে যেমন এর মধ্যে কি কে ফাইল হলো দমির আনা আমি আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আনা ফাইল তাহলে আমরা এখান থেকে জানলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় পরে এটা আপনার পরে কেউ ভুল করবেন না এই জায়গাটা আমরা এখান থেকে পেলাম যে হুয়াহিয়া ফাইল থাকে অন্য মধ্যেই ফাইল থাকে দমের এই দুটি ফেলের পরে সাধারণত ফাইল আসে হুয়াহিয়া এই দুটি ফেলের পরে সাধারণত ফাইল আসে যেমন জাহাবা রহিমুন রহিম গিয়েছে জাহাবা ফাতেমা তো ফাতেমা গিয়েছে আর আনা জাহাবতু মানে আনা আনা জাহাবতু আমি গিয়েছি এখানে তো আর বলার কিছু নাই যে আনা জাহাবতু রহিম কিছুই নাই এই জন্য বিষয়টা মনে রাখবো যে হিয়া এই ফেল দুটির পরে ফাইল আসবে অন্যান্য মধ্যেই ফাইল থাকে এতটুকু আমাদের বোঝার বিষয় ছিল এখন আমরা সেটা চলে যাই আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা লক্ষ্য করি প্রথম বাক্যটি লক্ষ্য করি জালাসা রাশিদুন রাশেদ বসেছে বা রাশেদ বসলো এই যে জালাসা কিসের ফেল হুয়া এর ফেল এর ফেল আমরা জানি যে হুয়া এর ফেলের পরে ফাইল থাকে ফেলের ফেলের পরে পরে ফাইল ফাইল থাকে তাহলে এই এর জন্য রসিদুন আমরা পেজ দিলাম দম্মা দিলাম তাহলে দম্মা কেন দিলাম ফাইলের জন্য দম্মা দিয়েছি তাহলে এখানে এই এই ফর্মেটটি কোন ফর্মেটে গঠিত হলো এই চারটি বাক্য গঠিত হয়েছে ফেল এবং ফাইল দিয়ে ফেল এবং ফাইল দিয়ে শুধু ফেল ফাইল দিয়ে বাক্য গুলো ঘোষিত হয়েছে ফেল ফাইল ফাইল দম হয় এরপরে জালা সারা সেদিন বসেছে রাশেদ বসলো জালাসাদু ফাতেমা বসেছে ফাতেমা বসলো করা আয়সা তু আয়সা পড়েছে আয়সা পড়লো তো ফাদা খারাস এর পরবর্তীতে লক্ষ্য করি ইয়া মাহমুদু আংতা ইলাল মাদ্রাসাতি হে মাহমুদ তুমি মাদ্রাসায় গিয়েছিলে এই যে আংতা জাহাপ্তা তাহলে এই এই ফেলের মধ্যেই আছে ফাইলটা এর আছে তার মানে হলো পরে আর পেশ দেওয়ার কোনো সুযোগ নেই পরের শব্দে পেশ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ যে পেশ তো হবে যুমনাতুন ফেলের মধ্যে এক জায়গায় পেশ হয় জায়গাটা হলো ফাইল আর ফাইল তো ফেলের মধ্যেই আছে দমির দমির মাবনি হয়ে গেল তাহলে জাহাবা ইলাল মাদ্রাসাতে হে মাহমুদ তুমি মাদ্রাসায় তুমি বিদ্যালয়ে গিয়েছিলে বা গিয়েছ হে লাইলা তুমি বাড়িতে গিয়েছিলে মাজিদু বা কলামিকা বিকলামিকা ইয়া মাজিদু বি কলামিতা কলামিকা মানে লেখা হে মাহমুদ তুমি লিখেছ তোমার কলম দিয়ে বিকলামিকা তোমার কলম দিয়ে তাই আমাদের ওখানে আরেকটি আলোচনা আমাদের বাদ পড়ে গেছে সে আলোচনা একটু করে আসি তাহলে সুবিধা হবে বাংলা আমরা কাকে আগে নিবো অর্থ করার দিক থেকে এটা আমরা এটা আমরা বলা হয়নি এটা একটু দেখে আসি তাই একটি বিষয় লক্ষ্য করি বাংলায় বাংলায় প্রথমে আমরা ফাইলকে নিব অর্থ করার সময় প্রথমে কাকে নিব ফাইলকে নিব তাও আমরা নিচের থেকে দিক থেকে লক্ষ্য করি তাহলে সুবিধা হবে এখানে চারটায় আছে প্রথমে ফাইলকে নিব প্রথমে ফাইলকে কে নিব বাংলায় প্রথমে ফাইল কে নিব এরপরে মাফুল বা মুতাআল্লিক দুইটা যেকোনো একটা নিলেই হবে মানে এরপরে মাফুল মুতাআল্লিক মাফুল মুতাআল্লিক আসবে এই মাফুল মুতাআল্লিক মধ্যে থেকে যেকোনোটাকে আগে পরে নেওয়া যায় দুই নম্বর আসবে মাফুল মুতাআল্লিক বাংলায় মাফুল মুতাআল্লিক দুই নম্বর মাফুল মুতাআল্লিক আর তিন নম্বর আসবে হলো ফাইল তাহলে আমরা যে ক্রিয়া বাংলায় শেষে থাকে ক্রিয়া বাংলা বাক্যে থাকে তাহলে আমরা এখান থেকে পেলাম যে প্রথমে আসবে ফায়েলের অর্থ বাংলায় দ্বিতীয়ত আসবে মাফুল তৃতীয় আসবে অর্থ তাই এভাবে আমরা বাংলা অর্থ করবো অর্থ করার সময় লক্ষ্য করি ইয়া মাহমুদু আং ইলাল মাদ্রাসাতি হে মাহমুদ তুমি মাদ্রাসায় গিয়েছিলে তুমি ফেল ফাইল এরপরে মাদ্রাসায় মোতাল্লেক তুমি মাদ্রাসায় গিয়েছিলে বাইতি হে লাইলা তুমি বাড়িতে গিয়েছিলে ইয়া বিকলামিকা হে জেদ তুমি তোমার কলম দিয়ে লিখেছিলে মা আজেদা তুই কাতাত্তি বিকলামিকি হেমা জেদা তুমি তোমার কলম দিয়ে লিখেছিলে আনা ইউসুফু আমি ইউসুফ সাফা মিনাল মাসজিদি আমি মসজিদ থেকে বের হয়েছিলাম বের হলাম বের হয়েছিলাম সহিকুলা তু খরাস্তু মিনাল মাত্রি আমি খাদিজা আমি রান্নাঘর থেকে বের হলাম তো ফাদা খালাস নাম বাদা বা কালিমাতুন জাদিদা আলু আং তুমি ফিয়াদান মাকান হাসেরুন চাটাই হাসেরুন চাটাই হাসেরুন চাটাই মাকাদুন আসন মাকাদুন আসন মাকাদুন আসন মাকাদুন আসন সাবিলুন পথ সাবিলুন পথ সাবেলুন পথ তবু সুরাত চক তবু সুরাত চক তবু খাচা চক খাচা খাঁচা খাঁচা মেলা কতুন মেলা আকা হবে মেলা কতুন আফন মাল আবন সহি মালা আবন সহি মালা মালা খেলার মাঠ মালা আবুন খেলার মাঠ মালা আবুন খেলার মাঠ মান ঘর গৃহ মানঝিলুন ঘর গৃহ মাসা আন সন্দায় মাসা আন সন্দায় আবাদান কখনো আবাদান কখনো মাতা কখন মাতা কখন কবলা পূর্বে আগে কবলা পূর্বে আগে বাদা দা পরে বা পরে গদান আগামীকাল গদান আগামীকাল বা দা গদিন আগামী পরশু বাদা গদিন আগামী পরশু আলিয়াও মা আজ আলিয়াও মা আজ আল আনা এখন আল আনা এখন সকালে সবাহান সকালে মা সাথে সঙ্গে তারপর অতপর সোম্মা তারপর অতপর তাইব জসিমুদ্দিন বলেন হাসিরুন চাটাই মাক আদুন আসন সাবিলুন পথ তব তব সুরতুন চোখ

Ma, masaan sondai ab abdan, 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 abadan 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 kohonu mata kohon kobla purbe bagi ba ada pore godan agamikal ba ada godin agami ali yauma ad

মাল্লাগুন খেলার মাত মানসিলুন ঘর মাসা আন সন্ধ্যা আবাদান কখনো মাতা কখন কবলা পূর্বে বা আদা পরে গদান আগামীকাল বা আদা গদিন আগামী পরশু আলিয়াউমা আজ আল আনা এখন সবাহান সকালে মা সাথে সুম্মা

হবে হবে বাংলা কে আসবে ফাইল আসবে ফাইল কি ব্যক্তি ফাইল কে স্যার তাহলে রশিদ ফাইল এরপরে কি আসবে তারপর বাই তার বাড়ি থেকে হ্যাঁ তার বাড়ি থেকে রাশেদ তার বাড়ি থেকে বের হলো বের হলো হ্যাঁ এরপর আছে এবং জাওয়া আচ্ছা

ثم ثم oh. رجع إلى رجع. Oh. المنزل و إلى <متصفيق> المنزل ال منزلي إلى <متصفيق> المنزل ولا عاب ولا نعم في الملأ

সে কে সেটা রশেদ তো দেওয়াই আছেখানে ফাইল রশেদ স্যার স্যার সাথে রশেদ খেলেছে হলো প্রথমে কে অর্থ আসবে প্রথমে কাকে নেব আমরা স্যার প্রথমে কাকে নিব আমরা ফাইল কে নেব ফাইল হ্যাঁ তা ফাইল কে নাকি ফাইল কে সাথে ও রশেদ রশেদ ফাইল নাম এরপর দ্বিতীয় তো কাকে নিব আমরা দ্বিতীয়টা হচ্ছে মাফ হলো متعلقه নিব মাফ হলো আর متعلقه খালেদের খালেদের সাথে হ্যাঁ খালেদের সাথে ও বিকুরাতেন নতুন বল দিয়ে নতুন বল দিয়ে খেলেছে তাইব সহিদ জামিল এত কষ্ট হয় কেন পড়তে কই থাকে মন বাদা জসীমউদ্দিন

খরাজাত উক্ত রাশিদিন খরাজাত হিয়া হিয়া খরাজাত তাহলে হিয়ার সাথে কি হবে জাহা জাহাতি স্যার কেন হবে হিয়ার সাথে জাহাতি হয় ও খরাজাত জাহাতা খরাজাত এই হিয়ার সাথে জাহাতা হয় এটা শিখেছি আমরা হিয়ার সাথে প্রথমে কি হুয়া হুয়ার সাথে কিছু যোগ করতে হয় না এরপর হিয়া হিয়ার সাথে কি যোগ করি তা সাকিন না যোগ করি আমরা ও সাকিন বাদ নাম ওজাহাবাদ ইলাল মাদ্রাসাতি ও জালাসাত আমামাল আমামাল মুআল্লিমাতি নাম রাশেদের রাশেদের বোন রাশেদের বোন বের হলো রাশেদের বোন তাহার কক্ষ থেকে বের হলো নাম এবং মাদ্রাসার দিকে গেল نعم. طيبون. سكوكي شامني بوشلو. طيب. قرات 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 اخت راشد وكتب وكتبت في في المدرسه في في مدرستي في المدرسه, ثم, المدرسة. ثم رجعت الى المدر الى, المت... مند... إلى, المنزل. إلى, المنزل. إلى, المنزل. الى المنزل الى المنزل الى المنزل الى المنزل ولعبت في

بي بذ بزهرت زهرت بزهري بالزهري زحري بالزهر. زحري. نعم شيخي لو شايع سار عايشة تي فول دارا فول دا فول دارا عايشة ستي خلو خلص. نعم صحيح خلو. شي فول دارا عايشة ستي طيب خلاص بعد الموت <applause> خرج رسول الله صلى الله عليه وسلم من مكة وذهب إلى المدينة المنورة رسول الله صلى الله عليه وسلم مكة تكي برهوية چين مدينة منورة جيسن كتب مدرس لبيد على سبورة الفصل بالطبا شيري لبيد معنى لبيب لبيد معنى لبيد مواس لبيد لبيد نعم

مرحبًا <سؤال> قلت محمود محمود البندو محمود خلص محمود البندو محمود خلص هو لعب مع هلال و بلال هلال بلال بعد بعد ربيع মিনগুল ফতিহাজাবাদা তার কক্ষ থেকে বের হলো এবং মাদ্রাসার দিকে গেল এবং তার স্থানে বসলো সে মাদ্রাসায় পড়লো এবং লিখলো সুমা ইলালা অথপুর সে বাড়িতে ফিরলো এবং আয়সার বাগানে খেললো

অথবা রায়হানার সাথে ঘরের ছাদের নিচে লাইসা ঘরের ছাদের নিচে ফি সাকফিল মানজিলি নাম ছাদে ঘরের ছাদে ঘরের ছাদে সুন্দর পাখি দ্বারা নাম সুন্দর পাখি দ্বারা রায়হানার সাথে খেললো খেললো সহি জামিল খালাস হুম এটা কি নির্মাণ হবে না তাইয়ারা तैयार माना विमान तैयारुन माना पाखी नाम तैयारुन पाखी नाम तैयार तैयार माना विमान सही शुक्रान शुक्रान उठी नाम आ तो ये बादा बादा नज़ावीर कॉडिंग अखिय इसके आप माते की

তাহলে এই বাক্যে কি খারাস্তা মিনহা এখানে ফাইল হলো আংটা তুমি এরপরে হলো মিনহা মুতালিক এরপর হলো ফেল অর্থ এখন অতঃপর তুমি তা থেকে বের হয়েছো নাম আও যাইয়ের সেখান থেকে সেখান থেকে বের হয়েছো ওয়া যাহাবতা ইলাল মসজিদ এবং তুমি মসজিদে গিয়েছো

Bada. Bada maujud. Jahe Iya, Terima Ya Ya, ya Habibatun Habibatun Habe Ya Habibatun nah. Ya Habibatun Angti Angti jalast, Jalasti Angti Jalasti nah. Tahtal mirwati wa

বিকলামি আখি মাজিদিন বিকলামি আখি দিন خلاص তুমি তুমি তোমার খাতায় তুমি তোমার খাতায় তুমি তোমার খাতায় লিখে লিখেছো লা 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 লিখেছো পড়ে তুমি তোমার খাতায় মাজিদের ভাইয়ের কলম দিয়ে মাজিদের ভাইয়ের কলম দিয়ে লিখেছো লিখেছো না أنت خرج أنت مع هذا هذا هذه البنت الصغيرة هذه البنت الصغيرة صغيرتي, صغيرتي وذهبت نعم. إلى ال... إلى الحديقة و... ولعبتي معها ولعبت معها بطيارة جميلة

এই ছোট মেয়ের সাথে বের হয়েছ এবং এবং বাগানে বাগানের দিকে তার সাথে এবং তার সাথে এবং তুমি তার সাথে সুন্দর বিমান দিয়ে সুন্দর বিমান দিয়ে খেলেছো খেলেছো নাম

সংকীর্ণ কক্ষে ফিরেছি দেখবো প্রশ্ন উত্তর আমরা প্রথম থেকে আমরা অল্প একটু দেখবো সামনের দিকে এরপরে বাকি যে প্রশ্ন উত্তরগুলো গুলো থাকবে অনেকগুলো প্রশ্ন উত্তর দেয় সেগুলো আপনার বাসায় বসে করে নেবেন আমরা ক্লাসে এতগুলো প্রশ্ন উত্তর পড়ার সুযোগ পাবো না শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিই আপনার বাসায় বসে পড়বেন অথবা তাহলে আপনারা গ্রুপে স্টাডি করতে পারেন একটা সময় নির্ধারণ করতে পারেন নির্ধারণ করে যে ক্লাসে যে প্রশ্নগুলো থাকবে যেগুলো পড়া হবে না এগুলো আপনারা একজন পড়তে পারেন অন্যরা শুনতে পারেন এটা আপনারা করে নেবেন আপনাদের মতো করে তাই বাদা নাজাবির কদেম সোয়াল জসিম উদ্দিন আমরা শুধু এই পৃষ্ঠা দেখবো না মান খরজা মিনাল বাইতি নাম কে ঘর থেকে বের হয়েছে নাম খরজা রশিদুন রশিদুন রশিদ বের হয়ে ঘর থেকে বের হয়েছে আ বেলাল খরজা বেলাল কি ঘর বের হয়েছে লা বেলালু খরজা বাল খরজা রশিদুন না বরং রশিদ বের হয়েছে আ বেলা আ বেলালুন খরজা আম রশিদুন আম রশিদুন বের হয়েছে বেলাল নাকি রাশেদ রাশিদুল রাশেদ মিন আইনা মিন আইনা খরজা রাশিদুল ইলা আইনা জাহাবা রাশেদ কোথায় থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছিল গিয়েছে খরজামিন বাইতিহি জাহাবা ইলাল মাদ্রাসাতি সে তার ঘর থেকে বের হয়েছে এবং মাদ্রাসার দিকে গিয়েছে আ ইলা আ ইলাল আ ইলা ইলাল সাউকি ইলা সাউকি ইলাল সাউকি ইলাল সাউকি আ জাহাবা সে কি বাজারের দিকে গিয়েছে লা বাল জাহাবা ইলাল মাদ্রাসাতি না বরং সে মাদ্রাসার দিকে গিয়েছে আই আ'ইলা আল মাদ্রাসাত আ'ইলা আল মাদ্রাসাতি জহাবা শেখি মাদ্রাসায় গিয়েছে বা মাদ্রাসার দিকে গিয়েছে না আম জহাবা ইলা আল মাদ্রাসাতি না হা সে মাদ্রাসার দিকে গিয়েছে আইলা সুকি জহাবা জহাবা আম ইলা মাদ্রাসাতি শেখি শেখি গিয়েছে বাদারে বাদারে দিকে নাকি মাদ্রাসার দিকে

আলাইবা হুনাকা সে কি তোমার সঙ্গে খেলেছে লাইসা হুনাকা মানা সেখানে সে সেখানে খেলেছে লা বাল করা ওয়া কাতাবা না বরং সে লেখা পড়া করেছে আলাইবা হুনাকা আম করা ওয়া কাতাবা সে সেখানে লেখা পড়া করেছে লাইসা আম আম দিয়ে যে প্রশ্ন হয় এর বিশেষ শব্দ আমের পূর্বে থাকে তাহলে সেখানে সেখানে কি সে খেলেছে না লেখা পড়া করেছে যেখানে গেছে খেলেছে নাকি লেখাপড়া করেছে পড়া ও ওয়াকাতাবা লেখাপড়া করেছে আইনা লায়বা রাশিদুন আফিল আফিত তরিকি লাইবা রশিদ কোথায় খেলেছে সে কি রাস্তায় খেলেছে সে কি রাস্তায় খেলেছে না বল লায়বা ফি মালআবিল না বরং সে গ্রামে খেলা মাঠে খেলেছে আফিৎ তোরি লাইবা লাইভ আমি ফি আবিল করিয়াতি সে কি রাস্তায় খেলেছে নাকি গ্রামের মাঠে খেলেছে ফি মালা আবিল করিয়াতি গ্রামের মাঠে খেলেছে গ্রামের মাঠে খেলেছে বা দা বা দা হ্যাঁ দাওয়াজিবুল মানজি আহ ইন্তাজির করিলান طيب نحو قرانا আমরা পড়ে আমরা পড়ে ফলাই আজকে শেষ করে দেই طيب بعده موجود উক্তি রবাইয়া বিমাদা লাইবা রাশিদ রাশেদ কি দ্বারা খেলা করে খেলে লাইবা খেলা নাম কি দ্বারা খেলেছে লাইবা বিকরতিন দাতিন সে নতুন বল দ্বারা খেলেছে মা লাইবা সে কার সাথে খেলেছে লাইবা মা খালিদিন সে খালেদের সাথে খেলেছে মিন আইনা খরজা উখতু রাশিদিন রাশির বোন কোথা থেকে বের হয়েছে ওয়া ইলা আইনা এবং সে এখন কোথায় গিয়েছে খরজাত মিন ফাতিহা ফতিহা ওয়া সে তার কক্ষ থেকে বের হয়েছে এবং মাদ্রাসার দিকে গিয়েছে। ইলা আইনা যাহাবাত? সে কোথায় গিয়েছে? ইলাল মাদ্রাসাতী মাদ্রাসার দিকে। আইনা জালাসা? আইনা জালাসা? লিমাذا? বাদ সওয়াল হাযা। আইনা নাম সহি। আইনা? জালাসা সহি। হিয়া উখতু। আইনা জালাসা? নাম। আইনা জালাসাদ ওখত রশিদিন রাশেদের বোন কোথায় বসেছে আমামাল মোয়াল নিমাতি জালাসাদ সে কি শিক্ষকের সামনে বসেছে নাম জালাসাদ আমামাল মোয়াল নিমাতি হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে মা দাফা আলাদ উখত রশিদিন ফিল মাদ্রাসাতি রাশেদের বোন মাদ্রাসায় কি করেছে অরআত আত কাতাবাদ লেখা করেছে আ আত ওয়া কাতাবাত হুনাকা আম

মা আইবাত দিন রাষ্ট্রেদের বোন কার সাথে খেলা করেছে সাথে খেলা করেছে আমা আই বাত আমি কি খেল সে খেলা করেছে আয়েসার সাথে নাকি জয়নবের সাথে মা আসা আ এসার সাথে নিন আইনা খরাজাত ইয়া রস্টে তুমি কোথা থেকে বের হয়েছে এবং কোথায় যাবে ফারাস্তু বাইতি কোথায় গিয়েছিল না আমি আমার বাড়ি থেকে বের হয়েছি এবং মাদ্রাসার দিকে যাব লাইসা যাব হাদা মাদি না মাদ্রাসায় গিয়েছি না মাদ্রাসার দিকে গিয়েছি আইনা জালাস্থ ফিল ফাসলি কক্ষে তুমি কোথায় বসেছো জালাস্তু মা আমামাল মুআল্লিমী শিক্ষক সামনে বসেছি মাযা ফআলতা ফিল ফাসলি কক্ষে তুমি কি তুমি কক্ষে কি করেছো আরাতু ওয়া আমি পড়েছি এবং লিখেছি আইনা লা'ইতা ইয়া রাশিদু হে রাশিদ তুমি কোথায় খেলা করেছো লা'ইতু ফি মাল'আবিল আমি গ্রামের মাঠে

আফের তরিিক লায়পতা আম ফি মাল লবিল তুমি কি রাস্তায় খেলা করেছো নাকি মাল গ্রামের মাঠে খেলা করেছো। ফি মাল আবিল করে গ্রামের মাঠে খেলা করেছি। মা মান লায়িবতা তুমি কার সাথে খেলা করেছো। লায়ব্তু মাগা হলি দিন। আমি খালেদের সাথে খেলা করেছি। আমা মাগা হলি দিন লায়প্তা আম তুমি কি। খালেদের সাথে খেলা করেছো নাকি হেলালের সাথে খেলা করেছ মা খালিদিন আমি খালেদের সাথে খেলা করেছো খেলা করেছি বিমা বিমাদা তুমি কি দ্বারা খেলা করেছো লাইফ তু বিকুরাতিন জাদি দাতিন আমি একটি নতুন বল দ্বারা খেলা করেছি মিন আইনা খরাস্তা ইয়া জাইনাবা ইয়া জাইনাবু ওয়া ইলা আইনা যাহাবতি মিন আইনা তুমি হে জাইনাব তুমি কোথা থেকে বাহির হয়েছ এবং কোথায় গিয়েছ খরাজ তু মিন গুরুফাতি ইলাল মাদ্রাসাতি আমি আমার কক্ষ থেকে বাহির হয়েছি এবং মাদ্রাসায় গিয়েছি আইনা আইনা জালাসাত ফিল ফাসলি

এখানে দেখেন এই জায়গায় আমাদের উত্তর দেয়া নাই প্রথম দুইটা প্রশ্নের উত্তর দেয়া আছে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেয়া নাই নিজের থেকে এই উত্তরগুলো বাসাবসি লিখবেন একশো নয় পৃষ্ঠা একশো নয় নব পৃষ্ঠায় উত্তরগুলো বসে নিজের থেকে লিখতে হবে ভাদা ওয়াজিবুল মানজিদ কাজ খালি উত্তর হবে হ্যাঁ শুধু উত্তর লিখলেই হবে নাম

একজনে পড়লেন অন্যরা শুনলেন বা কারোর কথা সমস্যা থাকলে আপনারা আলোচনা করলেন এটা আপনার এক ঠিক করে নেন একটা সময় একটা সময় ঠিক করে নিজেদের মধ্যে থেকে আপনার হলো আমাদের যে মেসেঞ্জার যে গ্রুপ আছে এই গ্রুপে ফোন দিয়ে হতে পারে বা অন্য আলাদা কোনো গ্রুপ করে হতে পারে বা হলো আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ যদি গুগল মিট একটা লিঙ্ক শেয়ার করেন এর মাধ্যমে হতে পারে আপনারা করতে পারেন এভাবে এটা হলো আপনাদের সুবিধা মতো সবার সাথে পরামর্শ করে আপনারা করে নেবেন আজকে আপনাদের তৃতীয় ব্যাচ আইস আর কোনো কথা গ্রুপে স্টাডি করলে সুবিধা হয় সুবিধা হলো কারো কোথাও সমস্যা থাকে সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যায় আর না হলে এটা যে সমস্যা থেকেই যায় এটা সমাধান হয় না এই জন্য আপনার একটা সময় বের করে আপনাদের সাথে একটা

রাত দশটা রাত দশটা থেকে রাত দশটা থেকে তাহলে কারো আপত্তি নেই তাহলে আপনারা রাত দশটা থেকে রাত দশটা রাত দশটা থেকে হলো আপনারা তাহলে গ্রুপ স্টাডি করবেন দশটা থেকে আপনারা হলো একজন একটা গুগল মিটের লিংক লিঙ্ক শেয়ার করবেন লিঙ্ক শেয়ার করবেন দায়িত্ব দিয়ে দিলে গুগল মিট সম্পর্কে ভালো মানে মিউট google মিট সম্পর্কে আপনাদের ভালো অভিজ্ঞতা আছে কার যে আগে থেকে মানে আমি জুমে ক্লাস করসি মানে করাইছি জুমে গুগল মিটে করাইনি যদি গুগল মিট হল জুমের মতই আপনাকে যেন নিজের একটা লিংক তৈরি করে নেবেন ওটা সেভ করে রাখবেন ওই লিংকে প্রতিদিন আপনি যুক্ত হবেন আমি যেরকম একটা লিংক লিংক তৈরি করে সেভ করে রাখছি কোনো সমস্যা নাই ওটা তাহলে আপনার দায়িত্ব হলো আপনি আপনার রাত 10টার সময় এই লিংকটা শেয়ার করবেন সবাই ওই গুগল মিটের ওই লিংকে যুক্ত হয়ে আপনারা আলোচনা করবেন

তাহলে আপনারা হলো আপনাদের যে তিন দিন ক্লাস থাকবে না ওই তিন দিন করবেন না যেদিন ক্লাস থাকবে ওই দিনই করবেন যে তিন দিন ক্লাস থাকবে না ওই তিন দিন করলে ভালো হয় ওই তিন দিন করলে ভালো হয় তাহলে আপনাদের বাকি তিন দিন আজকে হলো কি শনি সম্বুদ রবিমঙ্গল বৃহস্পতি আপনার তিন দিন আপনাদের হ্যাঁ রাত দশটা থেকে তাহলে আগামী আগামীকাল কি আপনাদের তাহলে আগামীকাল রাত দশটার দশটার আগে একটু লিখে দিন যেহেতু আমাদের এখন থেকে তিন দিন সপ্তাহে গ্রুপ স্টাডি হবে আর এই গ্রুপ স্টাডি লিঙ্ক হলো এটা এসকে হাবিব দায়িত্ব এটা ঠিক আছে তাহলে إلى اللقاء في درس القادم مع السلام السلام عليكم وعليكم السلام